গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো মাশরুম কষা। চলো দেখতে থাকো ভিডিওটা, আমার সঙ্গে থাকো। কেমনভাবে বানাচ্ছি তা তোমরা দেখো। তার আগে বলে থাকি, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট যেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। মাশরুমটা ভালো করে ছাড়িয়ে নিলাম উপরের খোসাটা, তারপরে কুচি কুচি করে কেটে জলের মধ্যে ফেলে দিলাম। 10 মিনিট ধরে জলে রেখে দিলাম, ভালো করে ধুয়ে উঠিয়ে তারপরে আরও অন্য জলে ধুয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব, হালকা একটু ব্রাউন কালার এলে ওর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, জিরে কুটো, ধনে কুটো, আদা বাটা, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা কুটো। সবকটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব। তারপর যখন তেল ছেড়ে আসবে তখন মাশরুমগুলো আমি দিয়ে দেব। খুব সহজেই ঝটপট হয়ে যায় এই রান্নাটা। তো আমি ভালো করে ধুয়ে নিলাম, দেখলে আবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাশরুমগুলো দিয়ে দেব কড়াইয়ে, তারপর ভেজে নেব। মাশরুমটা কষা আমার হয়ে গেছে। মাশরুমটা থেকে কতটা জল বের হয়েছে দেখো। এই জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার মাশরুম কষা। এই রকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।